আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের আজকের অনলাইন ভিত্তিক ক্লাসের বিষয় হলো তিন দশমিক এক এর সমস্যা নিয়ে সমাধান যেখানে আমরা চার এবং পাঁচ নং সমস্যার সমাধান শিখবো যা পৃথকরা আছে এবং অ্যাপলনিয়া চোপাধ্যায়ের সাহায্যে তো তোমরা স্ক্রিনে দুটি সমস্যা দেখতে পাচ্ছ যা সমস্যা এক তিন দশমিক একের চার নং অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এডি বিসি বাহুর ওপর লম্ব এবং বিই এসি বাহুর ওপর লম্ব দেখাও যে বিসি ইন টু ইকুয়াল এসি ইন্টু সিডি সিই সমস্যা টু যা বইয়ের পাঁচ নং সমস্যা ত্রিভুজ বিসি বাহুর পিও কিউ বাহুপিও কিউ বিন্দুতে তিনটি অংশে বিভক্ত হয়েছে প্রমাণ করো যে এভিএ স্কোয়ার যোগ এ সি স্কোয়ার সমান এ পি স্কোয়ার যোগ এ কিউ স্কোয়ার যোগ ফোর পি কিউ স্কোয়ার তো এই দুইটা সমস্যার সমাধান আজকে আমরা শিখব হিংসা ল তো প্রথমত আমরা যে বিষয়টি শিখব সেটা হলো সমস্যা এক এর সমাধান বা আলোচনা যেটাই বলো না কেন এটা আমরা প্রমাণ শিখবো তো বিশেষ নির্বাচন প্রশ্নটাই সমস্যা একে যে প্রশ্নটা লিখেছি সেটাই হলো বিশেষ নির্বাচন তোমরা পরীক্ষা হলে উত্তরপত্রে প্রশ্নটাই লিখে দেবে মানে এই শব্দটা না যা প্রশ্ন থাকবে ওই প্রশ্নটাই লিখে দেবে গুছিয়ে তাহলে আমরা চিত্রটা পাবো যে ত্রিভুজ এ বি সি এন মনে করো এ বি সি এন বি সি বাহুর ওপর লম্ব যদি এডি হয় তাহলে ধরে নিলাম এই 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 হলো একটি ত্রিভুজ এটা হলো ধরে নিলাম এ বি সি এই বিসি বাহুর ওপর লম্ব লম্ব হল এডি আর এসি বাহুর ওপর লম্ব হবে বি তাহলে এটা হবে লম্ব এখন ওয়ানে আসবো আমরা তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো ত্রিভুজ এ বি সি এন এই সি কোনটাকে যদি সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করো তাহলে সি সূক্ষ্মকোণ কী কোণ সূক্ষ্মকোণ এবং তাহলে বিসি বাহুর ওপর এর লম্ব অভিক্ষেপ হবে সিডি বিসি বাহুর ওপর এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি সুতরাং পিথাগোরাসের উপপাদ্য সূক্ষণে ত্রিভুজের ক্ষেত্রে বিস্তৃতির থেকে পাই যে সূক্ষকণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূক্ষ্মণ সংলগ্ন বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা এ শেষ যোগ বিশেষ কর অপেক্ষা টু ইন্টু বিসি ইন্টু সিডি পরিমাণ কম কারণ হলো ওই দুই বাহুর যে কোনো একটির উপর মনে করো এ বিসি এর ওপর এস এর লম্ব বিক্ষেপ সিডি তাহলে বিসি এবং সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে দ্বিগুণ পরিমাণ কম যা আমরা পূর্বে আলোচনায় শিখেছি প্রায় প্রত্যেকটি আলোচনায় আমাদের এই বিষয়গুলো আসত এটা এক নং সমীকরণ একইভাবে এ বি সি এন সি কোণ সূক্ষণ এবার আমরা এসি বাহুর ওপর বিসি এর লম্ব বিক্ষেপ বিবেচনা করব এসি বাহুর ওপর বি সি লম্ব অভিক্ষেপ মানে এসি বাহুর ওপর বিসি এর লম্ব অভিক্ষেপ কী হবে সিই তাহলে অতএব এটা হবে ওই একইভাবে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার মাইনাস টু এ সি ইন টু সি ই এটা সমীকরণ নাম্বার দুই তো দেখো শিক্ষার্থীরা এবি স্কোয়ার সমান হলো এটা আবার এবিএস স্কোয়ার সমান হলো দুই নং সমীকরণের ডান অংশ সেম যেহেতু দুটাই এব স্কোয়ার সো এক ও দুই হতে আমরা পাই যেহেতু দুটাই সমান তাহলে যেমন মনে করো এ সমান যদি বি আর সি সমান যদি বি হয় তাহলে আমরা এ সমান লিখতে পারি সি তদ্রুপ আমরা দুটাই যদি সমান হয় সো আমরা লিখতে পারি এক নঙের ডান অংশ দুই ডান অংশ বা দেখো এখানে বামে এ বি সি এস এসি স্কোয়ারের আগে যোগ চিন্ন ডানে এস স্কোয়ার আগে যোগ চিন্নহ সো এটা যদি আমরা বামে নিয়ে আসি এটা বাদ পড়ে যাবে এ সি এসি স্কোয়ার এসি স্কোয়ার বাদ বি এস বি সি এস স্কোয়ার বাদ থাকবে টু বি সি ইন টু ডি যেহেতু দুইটা একই ছিল যেন বাদ পড়ে গেছে আর ডানে থাকবে মাইনাস টু সি ইনটু সি ই বা মাইনাস মাইনাস বাদ টু টু বাদ তাহলে বিসি ইন্টু সি ডি থাকবে এসি ইন্টু সি ই কেন এটা বাদ গেল কারণ উভয়পক্ষে যদি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে উভয় পক্ষ থেকে সমানের উভয় পক্ষে তাহলে উভয় পক্ষ থেকে নেগেটিভ চিহ্ন বাদ দেওয়া যায় এবং যেহেতু টু রয়েছে উভয় পক্ষে সো এই টুটা যদি ডানে নিয়ে আসি তাহলে এটা ডানে গিয়ে ভাগ হয় ভাগ হলে টু বাদ পড়ে যাবে থাকবে বিসি ইন্টু সি ডি ইন টু সি ই অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটি চাওয়া হয়েছে এটা প্রমাণিত হলো তো তোমরা এভাবে এটি সমস্যার সমাধান শিখবে তো নেক্সট আমরা দ্বিতীয় সমস্যা নিয়ে কথা বলবো এখন ইনশাআল্লাহ তো সমস্যা দুই নং হলো এরকম যে যা বইয়ের পাঁচ নং হিসেবে দেওয়া হয়েছে বইয়ের পাঁচ নঙে এখানে আমি সমস্যা টু হিসেবে নিয়েছি ত্রিভুষ এবিসি এর বিসি বাহু পিও কিউ বিন্দুতে তিনটি অংশে বিভক্ত হয়েছে প্রমাণ করো যে এব এব স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল ফোর পি কিউ স্কোয়ার তো বিশেষ নির্বাচন প্রশ্নটা যা আছে তাই লিখবে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি মনে করো এটা একটি ত্রিভুজ যার মনে করো এটা হলো পি বিন্দু এটা হলো কিউ বিন্দু আচ্ছা এ বি সি একটা দেব যার এটা হলো পিও বিন্দু এখানে অঙ্কন হলো যে এ পি ও কিউ যোগ করি কেন যোগ করব কারণ এপি এবং একউ বাহু হিসেবে রয়েছে প্রমাণে যে এপি স্কোয়ার যোগবি কিউ স্কোয়ার রয়েছে সো আমাদের এপিএপি এবং কিউ যোগ করতে হবে প্রমাণ ত্রিভুজ এবউ এন আচ্ছা বলতো দেখি পি এবং কিউবিন্দু বিসি কে সমান তিনটি অংশে বিভক্ত করেছে কি না এই সমান তিনটি অংশে বিভক্ত করেছে তাহলে এবি কিউয়ের ক্ষেত্রে আমরা যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ মেনটেন করি কারণ এর ক্ষেত্রে এপিটা মধ্যমা হবে তাহলে এর এই এপি হলো মধ্যমা সো আমরা অ্যাপলিয়া অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী পাই এব স্কোয়ার যোগ একউ মানে এই এবি স্কোয়ার যোগ একউ স্কোয়ার ইকুয়াল হবে টু ইন্টু এপি স্কোয়ার যোগ বি পি না লিখে আমরা কিউ লিখবো যেহেতু আমাদের এখানে কিউ রয়েছে কিউ স্কোয়ার অর্থাৎ অ্যাপলিনিয়া অনুযায়ী যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্র ফলের সমষ্টি হবে ওই দুই বাহুর শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর অঙ্কিত মধ্যমা এর ওপর বর্গ ও তৃতীয়বাহ উপর বর্গের সমষ্টির দ্বিগুণের সমান যা পাস একইভাবে ত্রিভুজ এ সি পি পি এর এ কিউ হলো মধ্যমা এ কিউ কি এ কিউ হল মধ্য মা আমরা এখানে লিখতে পারি এ সি এসি যোগ এপি স্কোয়ার ওই অ্যাপলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে ইকুয়াল আমরা লিখতে পারি টু ইন্টু এ কিউ স্কোয়ার যোগ পিকিউ স্কোয়ার এটা সমীকরণ নাম্বার দুই এটা সমীকরণ নাম্বার হলো এক এবার আমরা এক এবং দুই নং সমীকরণ যোগ করব এক যোগ দুই নং করে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এক নংর বামে হলো এবি স্কোয়ার যোগ একিউ স্কি স্ক যোগ এ পি স্কুৱাৰ ইকুৱে এখনে টু ইন টু এ পি স্কুৱাৰ যোগ পিকিউস্ক যোগ এখনে টু ইন টু একো স্কুৱাৰ যোগ পিকিউ স্ক বা এ স্কোয়ার যোগ স্কোয়ার যোগ স্কোয়ার মানে বামে যা আছে তাই আমরা রাখবো ডানে টুটা গুণ করে দেবো টুটা গুন করে দিলে এখানে টু এ পি স্কোয়ার টু পিকিউ স্কোয়ার আবার টু স্কোয়ার টু বামে যা আছে তাই থাকবে বামে হ'ল এ বি এস্কাৰ যোগ এ পি এ চি এছ স্ক যোগ একো স্কুৱাইন আৰু ডানে হ'ল টু এ পি এছ স্কু একাৰ যোগ

যোগ এসি স্কোয়ার ইকুয়াল দুইটা এপি স্কোয়ার থেকে একটা বাদ দিলে থাকবে কয়টা একটা এখানে দুইটা এ কিউ থেকে একটা কিউ বাদ গেলে থাকবে কয়টা একটা প্লাস ফোর কিউ স্কোয়ার অর্থাৎ এটাই হল আমাদের প্রাপ্ত উপবাদদের প্রদত্ত প্রমাণ তো প্রিয় শিক্ষার্থীরা তো এই বিষয়গুলো তোমরা চর্চা করবে চর্চা করে ভালোভাবে আয়ত্ত করবে যাতে সিকিউ প্রশ্ন বুঝতে আমাদের সমস্যা না হয় তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা আমার জন্য দয়া করবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।